করোনা সংক্রমণ বেড়েই চলেছে, কিন্তু মানুষের মধ্যে সচেতনতা দিন দিন কমে যাচ্ছে। সামনেই আবার দুর্গাপুজো, ফলে সংক্রমণের হার আরও বেড়ে যাওয়ার আশঙ্কা। আর তাই সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলেন প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা। এদিন তাদের সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পথনাটিকা করা হলো। আরামবাগ পৌর এলাকার বিভিন্ন মোড়ে পথনাটিকার মাধ্যমে তারা সাধারণ মানুষকে সচেতন করলেন। এবং আমরা আতঙ্ক করব, এই আতঙ্ক এবং এই রোগ থেকে বেরিয়ে আসতে গেলে একমাত্র প্রধান উপায় আমাদের জনসচেতনতা। বিজানুর দল তিলোহানা, শরীর বিকল, শরীরের কল বিক্রায় হিকুরি হায় হায় হায়। ও গো আমেরিকা, ইংল্যান্ড, ইতালি, আপনারা জানেন গোটা বিশ্ব কোভিড-19 নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, আতঙ্কগ্রস্ত, জর্জরিত। এখান থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় জনসচেতনতা। সেই সচেতনতা উদ্দেশ্যেই আমরা একটা পথনাটিকা করছি, উদাসীন আতঙ্ক না, চাই সচেতনতা। এই পথনাটিকা আসন্ন দুর্গাপুজোয় যাতে সকলে সোশ্যাল ডিস্টেন্স মেনে এবং মাস্ক পরিধান করে সরকারি সমস্ত বিধিনিষেধ মেনে দুর্গাপুজো উপভোগ করে, সেই কারণে আমাদের জনগণকে সচেতন করার উদ্দেশ্যে আমাদের একটা ছোট্ট পথনাটিকা আয়োজন করেছে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এরা সম্পূর্ণ একটি অরাজনৈতিক প্রাথমিক শিক্ষক সংগঠন। আমাদের সারা রাজ্য জুড়ে এইরকম প্রোগ্রাম নেওয়া হয়েছে কিছু। এছাড়া আমাদের আজকে আরামবাগ থানাতে মোট 4টি প্রোগ্রাম আছে। আমরা নপাড়ায় পড়ে আসলাম, এরপর আমতলায় হচ্ছে, তারপর হবে মনসাতলা ও তারপর কানপুরে হবে। Collection, jeans and t-shirts, only for men.